দুইজন ফেরেশতা ডাক দেয়া বলবে কবরের ভিতরের বাসিন্দাটা কোথায়, কবরের মধ্যে যে লাশ একটু আগে দাফন করা হয়েছিল লাশটা কোথায় আছে। দেখা যায় না, কবরের মধ্যে বিশাল আকৃতির একটা পাখি দেখা যায়। হে পাখি তুমি কে? পাখি জবাব দিবে, হে আল্লাহর ফেরেশতারা, একটু আগে যাকে কবরের বাসিন্দা বানানো হয়েছে, যার দেহটাকে কবরে দাফন করা হয়েছে, আমার পাখার নিচে আল্লাহর বান্দাকে ঘুম পাড়ায় দিলাম, ইসরাফিলের শিঙ্গে ফুঁক দেওয়া না পর্যন্ত আমি তার ঘুম ভাঙতে দিব না। ফেরেশতারা বলবে, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? এবার পাখির সুরতওয়ালা লোকটা বলবে, আল্লাহর ফেরেশতারা রে, কবরে যাকে দাফন করা হয়েছে এই ব্যক্তির দুনিয়ার জীবদ্দশায় প্রতিদিন সুরায় মুল তেলাওয়াত না করে আল্লাহর বান্দা ঘুমাইত না, আমি হলাম সুরায় মুল, আজকে পাখির সুরত ধরে তাকে আমার পাখার নিচে ঘুম পাড়াইতেছি, ইসরাফিলের শিঙ্গায় ফুঁক না দেওয়া পর্যন্ত তার ঘুম ভাঙতে দিব না। আর জোরে ক, হ্যাঁ ফেরেশতারা, তোমরা আমাকে যত প্রশ্ন করার কইর, তোমাদের প্রশ্নের জবাব তার পক্ষ থেকে আমি দিয়ে দিব। শুধু হাসরের ময়দান নয়, এই বান্দাকে যখন হাসরের মাঠে উঠানো হবে তখন আমি সূরা মুলকটাও তার পাশে আকৃতি হয়ে দাঁড়ায় যাব। শুধু হাসরের মাঠ পার করে নয়, আমি সূরা মুলক তাকে সুপারিশ করব, তাকে ফুল সিরাতের পুল পার করায়া আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেব। যুরকুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক তেলাওয়াত করলে দাম আছে না নাই? এই জন্য আমরা প্রতিদিন ইশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দাও, যুরকুন আমিন। আমিও ইনশাআল্লাহ ঘুমের আগে আজকে রাতে সূরা মুলক তেলাওয়াত করব। আপনাদের সামনে বললাম, ওয়াদা দিলাম ইনশাআল্লাহ, আপনারাও পড়বেন ইনশাআল্লাহ বলেন। এই কোরআনুল করিমের তেলাওয়াত অনেক মজার। আমি আপনাদের মাঝে যে হাদিস শরীফ পাঠ করেছি, এই হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বাল আন-নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে সবচেয়েতে দামি গাড়ির মালিক সে ভালো মানুষ হতে পারে না, যে সবচেয়েতে বড় বাড়ির মালিক তাকে আল্লাহর হাবিব ভালো মানুষ বলে নাই। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়েতে লম্বা মানুষ যিনি তাকেও ভালো বলে নাই, দুনিয়ার মধ্যে সবচেয়েতে মোটা মানুষ যিনি তাকেও ভালো বলে নাই। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়াবে আর যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে সে হলো আল্লাহর কাছে সবচেয়েতে ভালো মানুষ। আর জোরে ক, আমরা দুনিয়াতে সুশীল সমাজ চাই, দূষণ মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাই কি চাই না? কিন্তু আমরা যেভাবে চাচ্ছি, যে কাজ করতেছি সেভাবে নয়। যে ক্ষমতায় আছে তারাই থাকুক 100 বছর, কোনো আপত্তি নাই, শুধু আল্লাহর কোরআনটাকে সংবিধান বানায় দেন, দেশে রাষ্ট্রে সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে। জোরে কোন ঠিক না বেটি? এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বল কিবা রাষ্ট্রে বল, ঘরে বল কিবা রাষ্ট্রে বল, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যে কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। সুরকুন সুবহানাল্লাহ। এই কোরআনুল করিমের পরিচয়, কোরআন কি জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়,
কোরআন নিজে জবাব দিবে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। এজরকন সুবহান, আমার ভাষা বুঝতে অসুবিধা হয় আপনাদের? জোরে আল্লাহু আকবার বলেন। বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন নিজে জবাব দিবে, আমার বাড়ি লৌহে মাহফুজ। এজরকন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয় হ্যাঁ কোরআন তুমি কি জন্য আসছো, কোরআন বলবে আমি মানুষের হেদায়েতের জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর হিসেবে জমিনে পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট যে কিতাবটা নাজিল করা হয়েছে এটাও মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের সময় আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কোরআনুল কারীমে সূরায়ে কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে রাষ্ট্রটা পূর্ণিমার চাঁদ তথা আলোকময় আকাশটা উজ্জ্বল হয়ে যায়, জমিনটা উজ্জ্বল হয়ে যায়, চন্দ্রমাসের ১৪ তারিখ ১৫ তারিখ ১৬ তারিখ চাঁদের আলো কম থাকে না সবচেয়ে বেশি থাকে? জোরে বলেন, কম থাকে না বেশি থাকে? ২৯ তারিখ ২৭ তারিখ ২৮ তারিখ ৩০ তারিখ আলো থাকে না অন্ধকার থাকে? আল্লাহ রাব্বুল আলামিন ১৩ ১৪ ১৫ তারিখের চাঁদের সময় আল্লাহ কোরআন অবতীর্ণ করেন নাই। আল্লাহ নিজেই বলেন কদরের রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রটা এমন একটা রাত্র, অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে ঐতিহাসিকদের মতে কদরের রাত্রটা হলো ২৬ তারিখ দিবাগত রাত্রে। জোরকন সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত আল্লাহর কাছে ১০০০ মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ তাআলা আলোর রাত্রিতে পাঠাতে পারতেন, যেই রাষ্ট্রগুলোতে চাঁদের আলো ফুল থাকে, ফুল পুরা চাঁদের আলো দেখা যায়, আকাশের চাঁদের আলোতে পাহাড় পর্বত নদী নাতা সব আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আলোর রাতে কোরআন নাজিল না করে অন্ধকার রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কেন? মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে এই কথাই বুঝালেন, অন্ধকার রাতের ভিতরে যখন আলো হয়ে যায় তখন অন্ধকার রাত্রটাও আলোকিত হয়ে যায়। তেমনইভাবে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলাম, দুনিয়ার মধ্যে শিরিকের অন্ধকার, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার, মানুষের ভিতরে যত অন্ধকার আছে এই কোরআনের পথ যদি অবলম্বন করো সব অন্ধকার দূর করে আলোর পথে তোমাদেরকে সন্ধান দিবে। যখন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, মন্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কলোবে মোমেনা, লা ইলাহা লা ইলাহা
إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين قرآن الكريم نازل করেছেন আসমানি অন্যান্য যত কিতাব আল্লাহ নাজিল করেছেন বাকি 103 খানা কিতাব সংক্ষিপ্ত আকারে আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছেন যরকন সুবহানাল্লাহ উদাহরণ দিলে বুঝবেন এটা একটা যন্ত্র এটার নাম কি আস্তে কর যরকন না আমি আগে একটা গজল গাইতাম খুব ছাত্র জমানায় ধনী চায় না গরিব চায় না ওরা মোবাইল হাতে রাখে হায় রে মোবাইল হাতে রাখে রিক্সাওয়ালার কোমরেতে কেন মিস কল বাজে দেশে আইলো আইলো রে মোবাইল হাতে নতুন মডেল ভাই ঠিক না বেঠি অনেক দিন পর মনে হলো তাই বললাম এটার নাম কি আসছে কোন কোন জোরে বলেন এটা একটা যন্ত্র নাম মোবাইল এটা আবিষ্কার হওয়ার পরে ক্যালকুলেটর বাদ গেছে মোবাইল যার হাতে আছে হেল ক্যালকুলেটর কিনা লাগে না এটার ভিতরে ক্যালকুলেটর আছে না নাই মোবাইল কিনার পরে এত বড় আর রেডিও কিনা লাগে না মোবাইলের ভিতরে রেডিও আছে আছে না নাই জোরে কোন অনেকগুলো যন্ত্র এটার ভিতরে সফটওয়্যার ঢুকাইয়া দিছে আর এটা হলো আগের মোবাইল বাটন আমরা বড় ডাকো এটার ভিতরে যা আছে এটার ভিতরে বেশি আছে না কম আছে এটার ভিতরে যা আছে এটা আছে জোরে কোন এটা আপডেট টাচ মোবাইল স্ক্রিন টাচ বাটন টিপা লাগতো না পোলাপনে গেমস খেলা আরে আমারে ফুড়ে যায় একদম পাবজি কি কি গেমস বার করছে ফ্রি ফায়ার মোবাইলের ভিতরে সব কি বাবুগিরি দেখায় রাস্তার মধ্যে রিক্সার টায়ার ফামসার হলে ডরে দৌড় মারে আরে বুম ব্রাস্ট হয়েছে নাকি ঠিক না বেঠিক জোরে কর বলার উদ্দেশ্য হলো এটার ভিতরে যা আছে এগুলা এটার ভিতরে আছে না নাই নতুন মোবাইলে কিন্তু এটার যা আছে পুরাতনটা নাই এটার ভিতরে ক্যালকুলেটর আছে বড় বড়টার ভিতরেও আছে পুরাতন মোবাইলে যা যা আছে নতুন মোবাইলেও তা আছে বরং নতুন মোবাইলে আপডেট অনেক কিছুই আছে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবের মধ্যে যা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বড় মোবাইলের মধ্যে যেমন সবগুলো ঢুকাইয়া দিছে আল্লাহ তাআলা নতুন সফটওয়্যার বানায়া নতুন করে আপডেট দিয়া সংক্ষিপ্ত আকারে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন আর জোরে ক কেউ যদি আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত করে সে যেন আসমানি 104 খানা কিতাব তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ কন্যা
এই কোরআনুল করিম মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছেন আকাশ গ্রহণ করতে রাজি হয় নাই, জমিনকে বলেছেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ, এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছি। যুরুকুন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেন হে পাহাড় তুমি 30 পারা কোরআন গ্রহণ করে নাও। পাহাড় প্রশ্ন করে হে মালিক 30 পারা কোরআন গ্রহণ করলে কি হবে? ওই কোরআন অনুযায়ী যদি চলতে পারো তাহলে জান্নাতের ব্যবস্থা, আর যদি আমানত ঠিক মতো গ্রহণ না করতে পারো তাহলে শাস্তি পেতে হবে। পাহাড় থরথর করে কাঁপে আর বলে মালিক আমি পাহাড় কোরআনের ওজন সইতে পারবো না। আসমানকে বলে আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, জমিনকে বলে জমিন তুমি 30 পারা কোরআন নাজিল করো। হে জমিন তুমি 30 পারা কোরআন তোমার উপরে নাজিল করব, তুমি তা গ্রহণ করো। জমিন বলে আল্লাহ আমি জমিন কোরআনের ওজন সইতে পারবো না। মানুষকে আল্লাহ বলেন, মানুষ বলে ওয়েলকাম স্বাগতম, আল্লাহ তোমার আদেশ আমরা মানব। যুরুকুন সুবহানাল্লাহ। إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলেছেন আকাশ গ্রহণ করতে রাজি হয়নি, জমিনকে বলেছেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম, মানুষের দাম কমছে নাকি বেড়ে গেছে? এবার মানুষের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, যেই কোরআন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ, এই 30 পারা কোরআনের হেফাজত কীভাবে করব? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদের চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, যে কোরআন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, তোমরা দুর্বল মানুষ, এই 30 পারা কোরআনের দায়িত্বটা গ্রহণ করেছ, তোমাদের ভয় পাবার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করতেছি এবং কিয়ামত পর্যন্ত এই 30 পারা কোরআন হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। ইন্না নাহনু নাযযালনা যিকরা, এটা কোরআনের একটা আয়াত। কোরআনুল কারিমের অনেকগুলো নাম আছে, ফুরকান কোরআন শরীফের একটা নাম, কোরআন একটা নাম, জিক্র একটা নাম। ফুরকান অর্থ কোরআন, কোরআন শব্দটাও কোরআন বুঝিয়েছেন, জিকির শব্দের অর্থ নুরুল আনোয়ারের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি লিখেন, জিকির শব্দটা হলো এমনভাবে ব্যাখ্যা করেছেন তিনি, জিকির মানে হলো কোরআনের লফজ কোরআন, কোরআনের অর্থটাও কোরআন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনুল কারিমের লফজটাও হেফাজত করবেন, অর্থটাও হেফাজত করবেন। যুরুকুন সুবহানাল্লাহ। লফজ যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা হলো কোরআনের লফজ, অক্ষর শব্দ শাব্দিক কোরআন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি রব্বুল আলামিন, এটা হলো কোরআনের অর্থ। যুরুকুন সুবহানাল্লাহ। আমাদের
সমাজে কিছু ভাইয়েরা ফেতনা ছড়ায়। শুনতে গেলে অনেক সেলিব্রিটি, অনেক ভাইরাল মানুষ, কিন্তু মাঝে মাঝে সমাজে ফেতনা ছড়ায়, কোরআনকে অন্য বইয়ের সাথে তুলনা দেয়, বলে শেক্সপিয়ারের বই পড়লে যেমন না বুঝে পড়লে কোনো দাম নাই, কোরআন শরীফ না বুঝে পড়লে দাম নাই। আমি আপনাদের জিজ্ঞেস করি, পৃথিবীর অন্য অন্য বই আপনার কাছে দাম না থাকতে পারে? রহমত আলম নবী বলেন, অজু ছাড়াও যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে তার গোনা হবে না, সব হবে, প্রতি অক্ষরে দশটা করে নেক হবে। যেরকম সুবহানাল্লাহ, অতএব উল্টা পাল্টা বক্তব্য দিয়েন না, বাংলাদেশের মানুষ খুব সচেতন, বুঝে ভালো করে। আল্লাহর কোরআন কেউ যদি না বুঝেও পড়ে তাও সব হবে, বুঝে পড়লে অনেক সব হবে। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শব্দের হেফাজত করবেন, অর্থের হেফাজত আল্লাহ তাআলা করবেন। কেউ যদি কোরআনুল কারিমের কোনো আয়াতের অংশ বা অক্ষর বা একটা নুকতা ভুল পড়ে, এই ভুলটা ধরার মতো হাফেজে কোরআন আমাদের বাংলাদেশে জোরে কোন নাই না আছে? কোরআনের কেউ যদি ভুল ব্যাখ্যা করে, ভুল অর্থ বলে, এটা ধরার মতো আলেম বাংলাদেশের জমিনে নাই না আছে? ভারতবর্ষে ইংরেজরা শত শত বছর পর্যন্ত শাসন করেছিল, এক পর্যায়ে ওলামাই দেওবন্দ ইংরেজ খেদাও আন্দোলনে নামেছিল। ইংরেজের একজন গুপ্তচর সাংবাদিক পাঠায় দিলেন, মুসলমানদের কি শক্তি আছে যে মুসলমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলমানরা আমাদের বিরুদ্ধে কেন যুদ্ধে নেমে যায়, মুসলমানদের কি শক্তি আছে আমরা জানতে চাই। এবার এই সাংবাদিক মুসলমানদের বেশ জোরে, সাংবাদিকরা মাদ্রাসায় ঢুকে গেছে, মাদ্রাসায় ঢুকে বলে, তোমাদের অস্ত্র কোনটা? কয়, আমাদের অস্ত্র হলো আল কোরআন। সুবহানাল্লাহ, বলেন আমাদের সামনে বুলেট আসুক যেটাই আসুক না কেন, কোরআন তেলাওয়াত করে আমরা সামনে আগাই। কোরআন বুকে নিয়ে যখন আমরা সামনে আগাই, মুসলমানরা মরণকে ভয় পায় না। জোরে কোন ঠিক না বেটি? সাংবাদিক মুসলমানদের কাছে একটাই কথা বলে যে মুসলমানের সাথে পারবা না। কয়, কেন? এরা লোক মারফত অনেকগুলো কোরআন শরীফ নিজেরা টাকা দিয়ে কিনছে, ইংরেজরা হাজার হাজার কোরআনের কপি একসাথে করে জ্বালায় দিছে। এক পর্যায়ে কোরআনুল করিম জ্বালায় দেওয়ার পরে অন্য একজন মুসলমান ওই সাংবাদিককে দেখা বলতেছে, আমাদের কোরআন জ্বালায় লাভ নাই, আল্লাহর কোরআন হলো এমন, যদি তুমি পৃথিবীর সব কাগজের কোরআনও পোড়ায়া ফেলো, আল্লাহর কোরআন পোড়ায়া শেষ করতে পারবে না। কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজে কোরআন এমন আছে যারা নতুন করে 30 পারা কোরআন আবার লিখতে পারবে। যেরকম সুবহানাল্লাহ, কয়, তুমি কোরআন শরীফ টোকাইতেছো পোড়াইতেছো? কয়, হ্যাঁ, স্বীকার করছে। মুসলমানরা ধরে ফেলছে যে তুমি কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে নে, কই নিয়ে যাও, কই এগুলো আমি ইংরেজের দোষর, ইংরেজদের লোক, আমি এভাবে কোরআন জ্বালায় দেই, পানিতে ফালায় দেই, যাতে মানুষ ভবিষ্যতে নেক্সট জেনারেশন যাতে কোরআন শিক্ষায় শিক্ষিত হতে না পারে। আমি আপনাদের জিজ্ঞেস করি, বাংলাদেশের সব কোরআন শরীফ যদি পানিতে জ্বালায় দেয়, খোদা না খাস্তা পোড়ায় দেয় আগুনে, এরপরও কি কোরআন শেষ হয়ে যাবে? আসতে কেন কোনো শেষ হয়ে যাবে? সাংবাদিককে আবার মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসায় নিয়ে যা বলতেছে একটু বসেন, একজন হাফেজকে সামনে আনা হলো, এনে বলতেছে, হ্যাঁ ইংরেজদের সাংবাদিক দেখেন তাকায়া, আপনি তো কাগজের কোরআন জ্বালাইতেছেন, জিন্দা কোরআন আপনার সামনে দাঁড় করাইয়া দিলাম। সুবহানাল্লাহ, বলেন না। কয়, কিভাবে এটা সম্ভব? ওই হাফিজ কোরআন
আলিফ লাম থেকে শুরু করলেন, সুরে ফাতিহা থেকে শুরু করে সুরে নাস পর্যন্ত পুরা টোটাল 30 পারা কোরআন 114টা সুরা মুখস্থ শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। এমন হাফেজ আমাদের দেশে আছে না নেই? এই মাদ্রাসা হতে হেফজখানা মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের লফজের হেফাজত করবেন। পৃথিবীর যেই এলাকার মানুষই হয় না কেন, মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যুরকুন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ বাংলায় কথা কই আমরা, কিন্তু আঞ্চলিক ভেদে বিভিন্ন ভাষার মানুষ, যদিও মাতৃভাষা বাংলা, বিভিন্ন অঞ্চলের ভাষা কিছু আলাদা আছে না নাই? সিলির যাইবেন, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম, কিতা খরয় বালানি, সিলেট যাবেন এরা এইভাবে কথা বলবে, চট্টগ্রাম যাবেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, গমাসনি কি হরদ দেবা, বিভিন্ন ভাষার মানুষ। নোয়াখালী যাবেন, এদের ভাষা ঢাকার ভাষা ব্যবধান আছে না নাই? নোয়াখালীর মানুষের জিগায় কিরে তোরা বলে পয়রে হ কস দূর হাগল, এদের ভাষা আলাদা একটা মজা। আই এডাল ন খাই তু হুরুত করে ডালাইতেছে, এডাল খাই হেডের বুট বড়ে নিয়ে গোয়ায় তার নহারি, ভাষার বেমিল আছে না নেই? বরিশাল যাবেন, যেই দেশে বিলার খাল এর নাম বরিশাল, মনু ডালু লবণ দেস না দেবা, হুগনাগু খাইবা না বিনাগু খাইবা, এমন ভাষার ব্যবধান আছে না নেই? সিলেটের মানুষ আরো আনকমন। এদিকে রমজান মাসে সেহরির সময় মুয়াজ্জিন সাহেব সেহরি খাওয়ার জন্য মাইক দিয়া ডাক দেয়, এমন আছে না নাই? আমাদের কুমিল্লাতে ডাক দেয় এভাবে। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ঘুম থেকে জাগুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান, নিজে জাগুন, অন্যজনকে জাগিয়ে দিন, দিনের খানা বন্ধ করুন, রাতের খানা চালু করুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন, এমন ডাক দেয় নি এদিকে। সিলেটও দেয়, খুব আনকমন। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? এরা ডাক দেয় এভাবে। সবগণ অনেক মজা করে, আমি এভাবে পারি না, নকল করে বলতেছি আপনাদের। সবগণ ঘুম থেকে উডুক্কা, ফতে খাক্কা, ফতে খাওয়ার সময় সিগি উডুক্কা, ভাষার ব্যবধান আছে না নাই? আমাদের মাতৃভাষা বাংলা, তারপরও সিলেটের মানুষ একভাবে কথা বলে, চট্টগ্রামের মানুষ অন্য ভাষায় কথা বলে, যদিও মাতৃভাষা বাংলা, বিভিন্ন এলাকার মানুষ অন্য অন্যভাবে কথাবার্তা বলতে পারে, বাংলাদেশের মাতৃভাষা বাংলা, তাই আমরা বাংলায় কথা বলি। হিন্দুস্তানের মাতৃভাষা হলো হিন্দি, তাই হিন্দিতে ওরা কথা বলে। পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হলো উর্দু, তাই তারা উর্দু ভাষায় কথা বলে। সৌদি আরবের মানুষের মাতৃভাষা আরবি, তাই আরবিতে কথা বলে। চাইনিজ দেশের মানুষ চায়না ভাষায় কথা বলে, মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা কয়, আমেরিকার মানুষ ইংলিশে কথা বলে, ফরাসি দেশের মানুষ ফার্সি ভাষায় কথা বলে। যেই ভাষার মানুষই হয় না কেন, যেই কালারের যেই ডিজাইনের মানুষ হয় না কেন, যেই এলাকার মানুষই আমরা হই না কেন, মুসলমান যখন নামাজে দাঁড়ায় যাবে তখন পৃথিবীর সব মুসলমানের ভাষা এক, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যুরকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কোরআন তেলাওয়াত যেভাবে করবেন সেভাবেই মজা। দুনিয়ার সুর আর কোরআন শরীফের সুর আলাদা ভাইয়েরা আমার, দুনিয়াবি একটা গজল আমরা বারবার শুনতে মজা লাগে না, কিন্তু কোরআনুল করিম যতই তিলাওয়াত করি যতই শুনি ততই মজা লাগে। একটা গজল যদি আমরা এইভাবে গাই, যেমন মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে, সেই সুর যশে না যারা
করবে জারি কোরআনে যে ধরায় যারা, করবে জারি কোরআনে যে ধরায় যাদের অভাবে আজেই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছেড়ে আমি অসহায় যারা, করবে জারি কোরআনে যে ধরায় যারা, করবে জারি কোরআনে যে ধরায়। হায় আমি সে পথ ধরে এগিয়ে যাব, রক্তের সিঁড়ি বেয়ে জয় আনিব, আমি সে পথ ধরে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব, যদিও সে জয় হয় রক্ত দ্বারাই যারা, করবে জারি কোরআনে যে ধরায় যারা, করবে জারি কোরআনে যে ধরায়। সুরের ভিতরে মজা আছে না নাই, কিন্তু এই গজল যদি প্রত্যেক দিন ইমাম সাহেবের মাইক দিয়া গায় মজা লাগবো, একদিন দুই দিন তিন দিন, এরপরে মুসল্লিরা হুজুরের কবি হুজুর গজলটা একটু পাল্টায় কইেন, কিন্তু আল্লাহর কোরআন প্রতিদিন তিলাওয়াত হচ্ছে সুরে ফাতিহা, কিন্তু কোনো মুসল্লিকে অবজেকশন দিছে হুজুর পাল্টায় পড়েন, জোরে বলেন, কারণ যতই শুনবেন যতই পড়বেন ততই মজা, জোরে করেন সুবহানাল্লাহ। মনে করেন একজনে একটা গজল গাইতেছে, একজনে একটা গজল গাইতেছে, মনে করেন আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, এই গজলটা যদি মূল স্কেলে না গায়া কেউ খুব দ্রুত পড়ে আল্লাহ তুমি দয়ার সাগর তাহলে মজা লাগবো, কেউ যদি আরো স্লো পড়ে আল্লাহ তুমি দয়ার সাগর মজা লাগবে না, কিন্তু কোরআনের দিকে তাকায়া দেখেন যেভাবে শোট দিবেন সেভাবেই মজা লাগবে, জোরে কোন সময়। যেমন রমজান মাসে হাফেজে কোরআনটা তেলাওয়াত করে আমাদের তারাবি যখন পড়ায় তখন কি আস্তে আস্তে পড়ে না খুব দ্রুত পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর জোরে আল্লাহু আকবার। আবার দেখবেন নামাজের ভিতরে ইমাম সাহেবরা যখন ফজর নামাজ পড়ায় আর মাগরিবের নামাজ ইশারের নামাজ পড়ায় তখন হদর পড়ে, হদর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা আছে না নেই, যেভাবে পড়বেন সেভাবে মজা লাগে, আর যদি টেনে টেনে পড়েন তখন কারি সাহেবও পড়তে একটু কষ্ট হয়, যারা শোনে শ্রোতা এদেরও একটু কষ্ট করতে হয়, মাঝে মাঝে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হয়, রাজি আছেন? দেখি আওয়াজ দেন জোরে আল্লাহু আকবার। যারা মাহফিলে আসে না এরা যাতে বুঝে আমরা কিছু মানুষ এখানে নাই না আছি, জোরে আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين قرآن شريف جي شوري پربن شي شوري مزلق بزرقن سبحان الله بھائر آمار بندھر آمار পৃথিবীর ভিতরে আজ থেকে বহুদিন পূর্বে একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল,
বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা সেই সম্মেলনে অংশগ্রহণ করেছে। খ্রিস্টান রাষ্ট্রপ্রধানরা খ্রিস্টান একজন পাদ্রি নিয়ে আসলেন, সে যাতে খ্রিস্টানদের ধর্মগ্রন্থটা মানুষের সামনে প্রকাশ করতে পারে, তিলাওয়াত করতে পারে। যে হিন্দু ধর্মের রাষ্ট্রপ্রধান, তিনিও একজন হিন্দু ধর্মের পণ্ডিত নিয়ে আসছেন, যাতে করে হিন্দু ধর্মের যে বই আছে সেই বইটা তাদেরকে তিলাওয়াত করে সম্মেলনে শোনাইতে পারে। কম্পিটিশন সেখানে প্রতিযোগিতার মতো হয়ে গেছে, কার কিতাব শ্রেষ্ঠ কিতাব, সার কার কোরআনটা শ্রেষ্ঠ কোরআন। সেখানে মুসলমানদের পক্ষ থেকে একজন কারি সাহেব আমন্ত্রণ করা হয়েছে। মুসলমান একজন রাষ্ট্রপ্রধানের সাথে চলে গেলেন, মিশরের রাষ্ট্রপ্রধান সেখানের একজন কারি সাহেবকেও সঙ্গে নিয়ে গেলেন। ওই কারি সাহেব স্বনামধন্য একজন কারি সাহেব, ওনার নাম হলো কারি আব্দুল বাসেদ জুরুকুন, সুবহানাল্লাহ। সেই কনফারেন্সে হাজার হাজার মানুষের সমাগম, আমেরিকার রাষ্ট্রপ্রধানও সেখানে আছেন, ভারতের রাষ্ট্রপ্রধানরাও আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অনেকগুলো ধর্মের নিজ নিজ ধর্মের গ্রন্থ পাঠ করার জন্য লোক সেট করা আছে। মিশরের রাষ্ট্রপ্রধান মুসলমানদের পক্ষ থেকে নিয়ে গেলেন কারি আব্দুল বাসেদকে। শতে শতে খ্রিস্টান যুবক সেখানে আছেন, সময় বড় কম, 3 থেকে 5 মিনিট সময়ের ভিতরে কনফারেন্স, এর ভিতরে কে হিন্দু কে মুসলমান নাম ঘোষণা করা হবে, তোমার ধর্মগ্রন্থ আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবা, পাঠ করবা। বিচারক মণ্ডলীরা বসে আছে, নাম্বার দিবে, নাম্বার মার্ক করবে, যে সর্বোচ্চ নাম্বার পাবে সে হবে সবচেয়ে সেরা। ধর্মগ্রন্থ নিয়ে সবাই সামনে হাজির, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও আপন আপন আসন অলঙ্কৃত করলেন। হিন্দুদের মধ্যে একজন নাম ঘোষণা করা হলো, হিন্দু ভাইটা এবার তার গ্রন্থ থেকে পাঠ করার জন্য মাইক্রোফোন আনন্দ চিত্তে মুস্কি হাসতে হাসতে আনন্দ চিত্তে মাইক্রোফোন সামনে নিয়ে যা পাঠ করার করতেছে, আসে না নাই? নবরং সবরং ভং ভং নারায়ণ জরং জরং বরং বরং, যা পড়ার কতক্ষণ পড়ছে। খ্রিস্টানকে দাওয়াত দেওয়া হয়েছে, খ্রিস্টানদের যে পণ্ডিত আছে সেও আনন্দ চিত্তে হাসতে হাসতে মাইক্রোফোন সামনে নিলেন, সেও হাসতেছে, কারণ হলো এত বড় একটা আয়োজন, কনফারেন্স, আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বিভিন্ন রাষ্ট্রের নামী দামি ব্যক্তিরা এখানে বসে আছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা উপস্থিত আছে, সবার সামনে আমার খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য আমাদের খ্রিস্টানদের বই পাঠ করতে পারতেছি, আমার মতো সৌভাগ্য আর কে আছে? এই জন্য সে হাসতে হাসতে মাইক্রোফোন সামনে নিয়ে তার ধর্মগ্রন্থ থেকে পাঠ করা আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে নাম ঘোষণা হলো, মুসলমানদের পক্ষ থেকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবেন মিশরের কারি আব্দুল বাসেদ জুরুকুন, সুবহানাল্লাহ। আমাদের কারি সাহেবরা তো দেখবেন তিলাওয়াত করে, আহমদ বিন ইউসুফ গতকাল একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, আসাদ ভাই কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, আল্লাহ রাস্তায় যারা এরকম করেছে তাদেরকে হেদায়াত দান করো সকলে বলে আমিন। এটা কারি সাইদুল ইসলাম আসাদ আমাদের দেশের একটা সম্পদ, যারা ওনার গাড়িটা ভাঙচুর করেছ, যেই যুবকরা এই কাজগুলো করেছ, কাজটা ভালো করো নাই, দুনিয়ার আদালতে মামলা না হলেও আল্লাহর আদালতে কিন্তু বিচার হবে, জোরে কোন ঠিক না বেঠি? সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের তিলাওয়াতে আমি নিজেও মুগ্ধ, মাঝে মাঝে ওনার তিলাওয়াত শুনি, মাশাআল্লাহ। দেখবেন তিলাওয়াতের সময় কিছুক্ষণ শ্বাস নেয়, তার মানে পেট্রোল নেয়, তারপরে গাড়ি স্টার্ট দিব, এমন আছে না নাই? কারি আব্দুল বাসেদ বাপ চক্কর দেখবেন, কারি সাহেবরা পোশাক টোশাক মাইক্রোফোন, এই ইকু বাড়াও ইকু কমাও, এটা বাড়াও সেটা বাড়াও, এমন করতে করতে কয়েক মিনিট লাগে কি লাগে না? কারি আব্দুল বাসেদ যখন ওনার পজিশন নিতে গেছে কয়েক মিনিট চলে গেছে, মুসলমানরা মুখে রুমাল দিয়া নিজেরা নিজেরা বলে, আরে আর মৌলভী ভাই ছিল না, রাকিব বাইরে দাওয়াত দিলে,
মাদ্রাসার মুহতামিমরা দাওয়াত দিলে হতো, এই মোল্লারে কেন দিল কোরআন শরীফ পড়তে? উনি তো পাঁচ মিনিটের ভিতরে গেছে গায়ে নেই, তিন মিনিট শ্বাস নিতে নিতে। কাজী আব্দুল বাসেত চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন জোরে কোন সুবহান। ছোট সুরালয় নেই, সুরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছে জোরে কোন সুবহান। ياسين القرآن الحكيم إنك لمن المرسلين যার সুরে ফাতিহা পড়তে সাত থেকে দশ মিনিট সময় লাগে, ইয়াসিন পড়তে কয় ঘন্টা লাগছে আল্লাহই জানে জোরে কোন সুবহানাল্লাহ। সময় কয় মিনিট? কয় মিনিট? বিচারক মণ্ডলীর নিয়ম হল, হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও আর মুসলমান হও, পাঁচ মিনিট করে তোমাদের সময় দেওয়া হল। আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য কাজী আব্দুল বাসেত যখন সামনে মাইক্রোফোন নিলেন, উনি চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করে দিলেন। পরবর্তীতে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, কিরে ভাই, সবাই তো হাসি মুখে সেখানে গেলেন, মাইক্রোফোন সামনে নিলেন, আপনি তো হাসি মুখে গেলেন না, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে মাইক্রোফোনের সামনে গিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছিলেন? কেন এই কাজ করেছেন? সবাই তো হাসি মুখে সেখানে গেলেন, কিন্তু আপনি কেন কাঁদলেন? কারি আব্দুল বাসের ডাক দিয়া বলে, এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে আল্লাহর কোরআনকে ছোট করার জন্য। হিন্দু তার ধর্মগ্রন্থ পাঠ করেছে, কিন্তু সেটা তো আসমানে কিতাব না। খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ পাঠ করেছে, কিন্তু সেটা তো সরাসরি আসমানে কিতাব নয়। আল্লাহর কোরআনকে ছোট করার জন্য এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমি চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে মনে মনে সাহায্য চাইলাম, হে আসমানের মালিক আল্লাহ, আমিও জানি তোমার কোরআন আজকে জিতবে। হে আল্লাহ, আমি কারি আব্দুল বাসে তিলাওয়াত করব, আর তোমার কোরআনের সম্মান তুমি আল্লাহ সব চাইতে বাড়ায় দিবা জোরে কোন সুবহানাল্লাহ। কাজী আব্দুল বাসিত তিলাওয়াত আরম্ভ করলেন, এক মিনিট পার হলো, দুই মিনিট পার হলো, তিন মিনিট পার হলো, চার মিনিট পার হলো। চার মিনিট হওয়ার পর নিয়ম হলো একটা ছোট্ট সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল দেওয়ার সাথে সাথে বাতি জ্বলবে। পাঁচ মিনিট হওয়ার পরে রেড সিগন্যাল লাল বাতি জ্বলবে, তখন আপনার তিলাওয়াত পাঠ করা শেষ করতে হবে। কাজী আব্দুল বাসিত পাঁচ মিনিট, দশ মিনিট, এক ঘন্টা, প্রায় এক ঘন্টার উপরে তিলাওয়াত চলল, বিচারকদের খবর নাই কখন জানি সময় পার হয়ে গেল। জোরে কয় না রে, আরো জোরে ক। বিচারকদের দিকে তাকায়া কোরআনের বিরুদ্ধের লোকগুলো এমনি কুনি দিয়া ঠেলে, কেউ বিচারক টাইম ওভার হয়ে গেছে খবর নাই, সরে দাঁড়াও। পরবর্তীতে সাংবাদিকরা জিজ্ঞেস করে, কি বাবা, সময় তো পার হয়ে গেল, আপনি তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট হওয়ার পরে রেড সিগন্যাল বেল টিপ দিলেন না কেন? কয়, আমি যে তাকায় রয়েছি খবরই নেই কখন জানি ঘন্টা পার হয়ে গেছে জোরে কোন সুবহান। কারি আব্দুল বাসিত তিলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের বাদশাহ রাজারা অবাক দৃষ্টিতে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছে জোরে কোন সুবহান। কারি আব্দুল বাসিত তিলাওয়াত শেষ করলেন, صدق الله العظيم। কারি আব্দুল বাসিত তিলাওয়াত সমাপ্ত করে দিলেন, সঙ্গে সঙ্গে প্রায় আশি থেকে একশো জন খ্রিস্টান যুবক দাঁড়ায় বলে, হে কারি আব্দুল বাসিত, জীবনে কত গদ্য পড়লাম, পদ্য পড়লাম, কত কবিতা শুনলাম, কত গান শুনলাম, কত মানুষের সুর আমরা শুনলাম, কিন্তু আজকে যেই তিলাওয়াত তুমি আমাদের সামনে করলা, এটাতে কোনো বাজনে নাই, কিছুই নাই, তারপরও পাঁচ মিনিটের জায়গায় ঘন্টা পার হয়ে গেল, আমাদের খবর নেই।
হ্যাঁ কাজী আব্দুল বাসেত আপনি কেন তিলাওয়াত থামাইলেন, আরো তিলাওয়াত করেন, সুবহানাল্লাহ বলেন, আরো তিলাওয়াত করেন, আরো তিলাওয়াত করেন। যেই ধর্ম গ্রন্থটা এত মজা আমাদের বুঝতে আর বাকি নেই, খ্রিস্টান ধর্মে আর আমরা থাকতে রাজি না, আমরা একসঙ্গে আমরা কোরআনের ছায়া তলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, সুবহানাল্লাহ জোরে কর, কোরআনের ছায়া তলে আইসা কত মানুষ ভালো হয়েছে জোরে কর সুবহান। তাহলে কোরআন শরীফ তিলাওয়াতের দরকার আছে না নাই, জোরে বলেন আছে না না। ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন, পয়গম্বরের কোরআন তেলাওয়াতের ভিতরে আল্লাহ এত মজা দান করেছেন, কাফেররা পয়গম্বরের জবান থেকে তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে জোরে জোরে লা ইলাহা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ তাআলা, হযরতে মূসা পয়গম্বরের কাছে আল্লাহ তাওরাত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জাবুর কিতাব নাজিল করেছেন দাউদ পয়গম্বরের উপর, ইঞ্জিল শরীফটা আল্লাহ নাজিল করেছেন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উপরে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা অন্যান্য আসমানি কিতাব যেইভাবে নাজিল করেছেন কোরআনুল কারীম সেইভাবে নাজিল করেন নাই, আল্লাহ তাআলা আসমান থেকে কাগজের বইয়ের মতো কিতাব আকারে বাইন্ডিং করে জিব্রাইলের মাধ্যমে মূসা পয়গম্বরের কাছে তাওরাত কিতাবটা পাঠিয়ে দিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর নেন আপনাকে আল্লাহ তাওরাত শরীফ দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে আপনি শোনায় দেন, সুবহানাল্লাহ বলেন, ইঞ্জিল শরীফটাও আল্লাহ তাআলা আসমান থেকে বাইন্ডিং করে জিব্রাইলের মাধ্যমে হযরত ঈসা রূহুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন, ঈসা পয়গম্বর আপনাকে আল্লাহ কিতাব দিয়েছেন ইঞ্জিল শরীফ, আপনি পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে আপনি পৃষ্ঠা উল্টা উল্টা শোনায় দেন, সুবহানাল্লাহ, জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং করে হযরতে দাউদ পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন, দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত মজা দান করেছিলেন, দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সমুদ্রের কিনারায় বৈশা সমুদ্রের মাছগুলো পর্যন্ত চলাফেরা বন্ধ করে তেলাওয়াত শুনতে মশগুল হয়ে যেত, আরো জোরে কর, আকাশে উঠতেছে পাখিগুলো এই পাখিগুলো জায়গায় হাত ব্রেক করে দাঁড়ায় যাইত, দাউদ নবীর তেলাওয়াত শুনতে মগ্ন হয়ে যাইত, জাবুর কিতাবটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং করে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমিন হযরতে দাউদ পয়গম্বরকে কিতাবখানা পৌঁছায় দিয়া বলে আপনার উম্মতকে আপনি পৃষ্ঠা উল্টায় উল্টায় বিধানগুলো শোনায় দেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এইভাবে কিতাব আকারে নাযিল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে 30 পারা কুরআন এক আয়াত দুই আয়াত এক সূরা দুই সূরা এক রুকু দুই রুকু এমন করে করে প্রয়োজন অনুপাতে 30 পারা কুরআন আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ, সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়, ভাইয়ারা আমার নবুয়ত পাওয়ার আগে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ধ্যানমগ্ন সময় কাটায় দেয় ধ্যানমগ্ন অবস্থায়, গার হেরা জাবালে নূর যাকে বলা হয় সেখানে জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল, ইয়া মুহাম্মদ ইকরা পয়গম্বর জবাব দিলেন মা আনা বিকারিন, আবার বললেন ইকরা পয়গম্বর জবাব দিলেন মা আনা বিকরিন, এক পর্যায়ে জিব্রাইল আমিন
পয়গাম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু চাপ মারলেন। আমাদের দেশে ফটোস্টেট মেশিনে যেমন এক কপি থেকে অনেক কপি বের করা যায়, আল্লাহ তাআলা জিব্রাইলের সিনায় যত আলেম ছিল সবগুলো আলেম ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গাম্বরের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। আর জিব্রাইল পড়তেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পয়গম্বর পড়তে আরম্ভ করে দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন, তাই জিব্রাইলের নাম হয়ে গেছে আল আমিন, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলেন নাযালা বিহির রূহুল আমিন, জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কোরআন নাযিল করেছেন, তাই জিব্রাইলের নাম আল আমিন, কি নাম জোরে কর না, আল আমিন। মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মক্কায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কায় আবার অনেকটা ঘর আল্লাহ তাআলা রেখেছেন, যে ঘরের দিকে তাকায় থাকলো আমল নামায় সব লেখা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, জিব্রাইলের নাম আল আমিন, সাহেবে কোরআনের নামটাও আল আমিন, মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগৎ উজালা, ইয়া মুহাম্মদ জগৎ উজালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম, এই পৃথিবীর নামে ডঙ্কা, এই পৃথিবীর নামে ডঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম, লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। জিব্রাইলের নাম সবাই বলেন না, আজকে আমাদের প্রধান বক্তার নাম হতো আল আমিন, মারহাবা জোরে কর না, জিব্রাইলের নাম আর কথা বলেন না, জোরে বলেন, রাসূলের নাম, মক্কার নাম, যারা 30 পারা কোরআন নিজের সিনায় ধারণ করে জীবন্ত লৌহজ মারায় ফেলছে, এদের নামও আল আমিন, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনি ইলমওয়ালাদের সাথে সম্পর্ক রেখে কোরআনের সুপারিশ পেয়ে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।